হ্যালো ফ্রেন্ডস, তো সকালবেলা আমি আজকে আমার যেরকম খাবার জলমুড়ি এখন চলবে, অনুপমা আমাকে দিয়েই যাবে জলমুড়ি, আর আমাকে ওইটাই খেতে হবে, কিছু করার নেই। শরীর অসুস্থ হলে তো একটু রেস্ট্রিকশন থাকবেই, তো ওষুধ এখনও খাচ্ছি আমি। যাই হোক, আমি এক্ষুনি বেরিয়ে যাব, কারণ আমার কাজের ওখান থেকে আজকে ফোন এসেছিল সকালে, আমাকে যেতে বললো, তাই আমি বেরিয়ে যাচ্ছি। তো তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, এটাই প্রার্থনা। তো চলি এখন। গুড মর্নিং, ওয়েলকাম টু আমাদের জীবন, বড়দের প্রণাম করছি, ছোটদের অনেকটা ভালোবাসা। অনেকদিন পরের লাইনটা বললাম, তো ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, বিছনাপত্র তুলে এই ঘরটা ঝাড় দিয়ে আমি স্নান করে নিয়েছি আজকে, কারণ স্নান নিয়ে প্রত্যেক দিন অশান্তি বাড়িতে, আর ভালো লাগে না। আমি একটু দেরি করে স্নান করি, তো সেই জন্য প্রত্যেক দিন মার কাছে বকুনি খাই আমি। তো আজকে সেই জন্য ভেবেছি স্নানটা একদম সকাল সকাল করে নিয়েছি। এখন ব্রেকফাস্ট করতে যাব, আজকে পাশের ঘরে গরম করে রেখেছে মা, তো জাস্ট বনবিটাটা গুলবো আর খেয়ে আর বিস্কুট নেবো, আর বনবিটার দুধ খাবো আজকে, বিশেষ আর কিছু ব্রেকফাস্ট করবো না আজকে। তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, থাকবে তোমাদের একটু ব্রেকফাস্টটাও দেখিয়ে দেবো, আর এর পরে আমি আর কি কি কাজ করব তোমাদের দেখাবো। আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, সানি ডে আজকে, বেশ কোকিলের ডাক হচ্ছে, আর মশার উপদ্রব বেড়েছে আমাদের এখানে। বাই গড, কত মশা কানের কাছে ম্যান 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 করেই যাচ্ছে। মশার ধূপকাঠি জ্বালালে, মশার কয়েল জ্বালালে মশাই যায় না, এত মশাটা কোথা থেকে এত বুশ পায়। মশা যতই মারা হোক, এত মশা কোথা থেকে আসে সেটাই বুঝে পাই না। যাই হোক, চলো ব্রেকফাস্ট করতে যাই। বাবা তো ব্রেকফাস্ট করে কাজে চলে গেছে, আর মা রান্না বান্নায় ব্যস্ত, আমি ব্রেকফাস্টটা নিয়ে খেয়ে নিই। ব্রেকফাস্টের জন্য দুধ গরম করেছে, আমি বনবিটা দিয়ে দুধ দিয়ে খাবো বলে, দুধ দিয়ে ব্রেকফাস্ট, ওটস বিস্কুট আর বনবিটা। কালকেও এই ব্রেকফাস্টই করেছিলাম, পরপর বনবিটা খাওয়া হয়ে যাচ্ছে, তোমরা আমাকে একটু বকাবকি করো না, কালকে থেকে অন্য ব্রেকফাস্ট করব। ঘরে আজকে পাউরুটিও ছিল, বাট পাউরুটি খেতে ভালো লাগছে না, পরপর অনেকদিন পাউরুটি খেয়েছি না, আর ভালো লাগছে না পাউরুটি খেতে, সেই জন্য পাউরুটিটা আজ আজকে খাচ্ছি না। এখন এই ব্রেকফাস্টে করে নিই, তারপরে আরও আর কি কি কাজ করি সেগুলো দেখা যাবে। লাউ, আজকে নিরামিষ লাউই রান্না করব, আজকে যেহেতু শনিবার সেহেতু আমাদের নিরামিষ, সেই জন্য লাউ বড়ি দিয়ে করব আর একটুখানি, সেই জন্য লাউ কেটে নিয়েছি। আজকে লাউটা না অনেক বড় ছিল, আর এই যে অর্ধেকটা রেখে দিলাম, আমাকে একটা বড়ি ভাজা দেবে, একদম ওই দেখো চলে এসছে পেটুক, আর এই যে ধনে পাতা দিয়ে করবো। নামই হচ্ছে আমি পেটুক, আমি পেটুক না, ওই জন্য পেটুকের মতো। তোমার চ্যানেলে আমার প্রমোশন করে দাও তো একটুখানি, আমার চ্যানেলের একটা প্রমোশন করে দাও, যাতে সবাই সাবস্ক্রাইব করে। আমি পেটুক সবাই দেখবে, হ্যাঁ তোমরা, ও এখন আমি পেটুক খাব, আমি পেটুক দিয়েছে একটা খাবারের চ্যানেলই করেছে, কারণ যা বাড়িতে আমরা রান্না করব ও সেটা আর কি চেখে চেখে দেখবে, খেয়ে দিয়ে দেখবে যে কিরকম রান্না হলো, হয়তো নিজেও রান্না করবে কোনো সময়, সেটাও হয়তো চেখে দেখবে। তো যাই হোক, বড়িটা ভেজে নিচ্ছি, তো তোমরাও ওকে ওর আমি পেটুকটা দেখো, ওকে তোমরা একটু কি বলবো, ইন্সপিরেশন করো, ইন্সপিরেশন করো, ভালোবেসো ভালোবেসো,
হ্যাঁ আদর দিও, ওই দেখো সব বলেছে। হ্যাঁ তো হ্যাঁ দেখবে আর ভালোবাসা দেবে। হ্যাঁ একদম, সবাই তোমাকে ভালোবাসে তো সেই জন্য সবাই তোমাকে ভালোবাসা দেবে, সেটা বলতেই হবে না, তাই না গো? তো আজকে আসলে জয়ন্ত কাজে বেরিয়েছে, কিন্তু ও একটুখানি মাছ এনেছে আজকে, ট্যাংরা মাছ। ওই জন্যই লাউটা রেখে দিলাম যে আগামীকাল নয়তো লাউ ট্যাংরা করব। আমাদের বাড়িতে না লাউ ট্যাংরা খেতে সবাই খুব ভালোবাসে জানো তো, মানে আমি এ বাড়ি থেকে শিখেছি লাউ ট্যাংরা খাওয়া। আগে আমরা যেরকম পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে ট্যাংরা মাছ রান্না করে, তো আমরা সেরকমই খেতাম, আমার মা সেরকমই খেতো আর কি, আর লাউ মানে লাউ ঘন্ট এরকম। তো যাই হোক, এই বাড়িতে কিন্তু সত্যি খুব ভালো লাগে গো খেতে, ভীষণ ভালো হয়। এবার তেজপাতা আর গোটা জিরে দেব। তেজপাতা ফোড়ন দিলাম, গোটা জিরে, এবারে লাউগুলো দিয়ে দেবো, আর বড়ি তো ভেজেই নিয়েছি। হলুদ দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, তো আজকে বাবা ফ্রেশ লাগছে, বাবাকে দাড়ি ঠাড়ি কামিয়ে বসেছে আজকে লাঞ্চ করতে, মাথায় তো চুলটা কাটলে তো মাথায় চুল থাকবে না, ব্যাকব্যাস করে করে কপাল একেবারে বিদ্যাসাগরের মতো বড় হয়ে গেছে। তো আজকে লাঞ্চ মেনু হচ্ছে আমাদের, ভাত দিয়ে দিয়েছে, এখানে রয়েছে লাউ এর তরকারি, আর এখানে কাঁচকলার তরকারি, আলু কাঁচকলার ঝোল, ঝোল কাঁচকলার দিয়ে আলু দিয়ে ঝোল, লাল লাল হয়েছে তো এখন আমি এটাই খাবো। আমার বাবা একদিন শরীর খারাপ হয়ে, বাবা কি অবস্থা, দিয়ে যাও, কি অবস্থা, কাঁচকলা খেতে হচ্ছে রে বাবাকে, তুমি সারাদিন কাঁচকলা খাওয়াচ্ছ মা, এত টর্চার করছো বাবাকে। তোমার সুন্দর কাঁচা লঙ্কা, এটা তোমার জন্য কাঁচা লঙ্কা রাখা হয়, নুন নিচ্ছে দেখো, তোমরা সবাই সাক্ষী থাকো, যার হাই প্রেশার সে নুন খাচ্ছে। হাই প্রেশার আমার, এখন লো প্রেশার, 110/78 প্রেশার লো, এখন লুয়ে রান করছে, বুঝতে পেরেছিস? কখন যে কোথায় পেশার থাকে, পেশার একদম লো। এই যে আর গন্ধ রাজি লেগু দিয়েছি,
বড়ি দিয়ে লাউয়ের তরকারি হেভি লাগছে। তাও সেদিনকে মেয়ে বলেছিল বলে তাই আজকে দিয়েছে। সেদিন সত্যি বড়ি দিতে ভুলে গেছি, ভুল হতেই পারে তাই কি না, সবসময় কি মনে থাকে মানুষের বলো তো? আমি তো ভুলেই যাই। আর কি বলে অ্যামনেশিয়া? আমি হতেই পারে, আমার মা ভুলে যায়, আমার মামারা ভুলে যায়, সবাই ভুলে যায়, তো তো সেই জন্য আমার ওই মা মামা বাড়ি থেকেই ওইটা পেয়েছি বোধহয়, অ্যামনেশিয়া। ওটা আমার কিন্তু কোনো রোগ না, ভুলে যাই, কিন্তু দেখো আমি আর মা কেন বসেছি, আমি কেন বসেছি, এই খাওয়া দাওয়া সারলাম কিছুক্ষণ আগে, সেরে একটু রেস্ট নিচ্ছিলাম, সবসময় রেস্ট নিই না, তো আজকে একটু শুতে ইচ্ছা হলো, কারণ না খাওয়া দাওয়ার পরেই না মনে হয় যেন একটু শুয়ে পড়ি শুয়ে পড়ি, হ্যাঁ কোনো কিছু করতে ভাল লাগে না, তো যাই হোক আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম আর কি কোনো রকমে করেছি, ট্রেনে কাজ করেছি, আজকে আর কোনো সময় রেস্ট করিনি, তো সেই জন্য একটু শুয়েছিলাম, তো এখন সন্ধ্যা টন্ধ্যা কমপ্লিট করলাম, করে এসে এই একটু বসেছি, আর ও দেখি আমার পাশে এসে বসলো বসে বসে, মানে এখন হচ্ছে মার সাথে একটুখানি গল্প হচ্ছিল অফ ক্যামেরা, একটু গল্প গল্প, বাট মশা বসতে দিচ্ছে না জানো তো, এত মশা প্রচন্ড আর কি, যে ঘরে যাও সেই ঘরেই মশা, তো তো সেই জন্য আর কি ওর সাথে আর কি এই বিভিন্ন সব রকমের একটু গল্প গুজব করি, কারণ বন্ধু বলতে আমি আর ওর বন্ধু বলতেই আমি, ও আমার বন্ধু, এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ দুজন দুজনের বন্ধু, হ্যাঁ তো জয়ন্ত তো আসলে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে বিকেলবেলা, আবার আবার বেরিয়েছে, তো হয়তো কখন আসবে জানি না, কোনো সময় একটু আগে আসে কোনো সময় আবার একটু দেরি হয়, তো আজকে বলে গেছে যে হয়তো একটু দেরি হতে পারে, তো কালকে আবার ওর বোধ হয় কোথাও কোনো প্রোগ্রাম টোগ্রাম রয়েছে সেই সব ব্যাপারে কোথাও যাবে বোধ হয় একটা, তো যাই হোক আজকে আসলে বলি যে তোমাদের আজকে পায়েলের হাঁটা দেখে আমি সত্যি মানে অবাক হয়ে গেছি, কালকে অভিজিৎদা আপনি বলেছেন যে পায়েল এরকম যে মিষ্টি কিনল, তো সেই রিয়াকশনটা কি মানে সত্যি তোমাদের আমরা কি বলবো, আমি না ও যে মিষ্টি কিনে নিয়ে এসেছে, আমি যদিও খুব একটা মিষ্টি পছন্দ করি না মানে ভালো খাই না আর কি, ভয়ে আরও খাই না জানো তো, যে যে পায়েলের বাবা যেরকম মিষ্টি খেতে মিষ্টি হলে ওর ডেলি খুব ভালো হয়, আমার সেই ব্যাপারটা নেই, তো কিন্তু আমি যে মিষ্টি কিনে অত দূর গিয়ে হেঁটে এসছে আমি সত্যি অভিভূত হয়ে গেছি, আর অবশ্যই সেখান থেকে একটু মিষ্টি কিনেছি, সেই রিয়াকশান তো আমি মানে বলে বোঝাতে পারবো না আমার সেই আনন্দ, হ্যাঁ তো এতটাই আমি খুশি হয়েছি, আর আমি একটু ওকে বকাবকি করলাম যে একা একা অনেকটা রাস্তা মানে প্রায় 1.5 কিলোমিটার ও হেঁটেছে, এতটা হেঁটেছে আর তারপরে আবার ফিরে আসতে তো সমস্যা হয়ে যাচ্ছে, তা যদিও ওকে অনেকে চেনে রাস্তায়, সেহেতু তারা আবার বলছে একা একা, তো অনেকদিন পরে আমাকে দেখেছে, 4 বছর পরে অনেকেই দেখেছে যে আমি, সবাই বলছে বাবা কোথায়, আমি বলছি আমি একা বেরিয়েছি, পারবি? আমি বলছি হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, দেখিস আস্তে আস্তে যা, সব মানে 3-4-5 জন বলেছে আমাকে মানে রাস্তায় দাঁড় করিয়ে কেমন আছিস মনা এরকম, আর তোমাদের কাছ থেকে যে এরকম রিয়াকশানটাই আসবে আমি এক্সপেক্টই করেছিলাম, যে তোমরা খুবই খুশি হবে আমার এই ইমপ্রুভমেন্টটা দেখে, তো হাতের ইমপ্রুভমেন্টটাও হচ্ছে, শুধু ফিঙ্গারগুলো ইমপ্রুভমেন্টটাই হচ্ছে না আর কি, মানে শোল্ডার মানে কি বলতো এতটা এই এই এত অবধি এটা কি বলে আর্ম বলে, এই এত অবধি মোটামুটি এতটা এইভাবে উঠাচ্ছে, কিন্তু এই যে মুভমেন্টটা এই মুভমেন্টটাই হচ্ছে না,
তো যাই হোক, আমি বাড়িতে যতটুকু ফিজিও আমার পক্ষে পসিবল হয়, তো এখন ভাবছি আমি রিংটা টানাবো, কারণ রিংটা মাঝখানে না একটু টানা হচ্ছিল না, কারণ জয়েন্ট তো টানছিল। আমি আসলে না মানে ও লম্বা হয়ে গেছে, যাওয়াতে কি হয়েছে রিংটা আমার পক্ষে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু জয়েন্ট তো প্রবলেম হচ্ছে বলে ও আর রিংটা টানতে পারছে না। তো এখন আমি রিংটা একটুখানি টানতে হবে আর যতটা পারি, এবং মাঝে মাঝেই ওই হাতের যেগুলো কিনেছি ইনস্ট্রুমেন্ট মাঝে মাঝে দিই, বেশিক্ষণ পড়তে পার চায় না আর কি, কারণ ব্যথা লাগে ব্যথা লাগে বলে, আবার খুলে দিই আবার পড়াই, এরমভাবেই আর কি চলতে থাকে। তো সব থেকে একটা আশার আলো যে ডক্টর 2 মাস 3 মাস ছাড়া ছাড়া ডক্টরের চেক আপে যেতে হয়, তো এবারে ডক্টরের চেক আপে যে যাওয়া হয়েছিল তখন ডক্টর আর কি বলেছিল ওর হাঁটা দেখে বা এতটা ইমপ্রুভমেন্ট দেখে বলছে ও আস্তে আস্তে হয়তো লেট হচ্ছে, হ্যাঁ কারণ অনেকটা তো, হ্যাঁ সেই হেতু ও যে এত তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট করছে আমরা সত্যি খুব খুশি, ও ভালো হয়ে যাবে আস্তে আস্তে। খাওয়া দাওয়া জিজ্ঞাসা করলাম, এ বললো এমনি নর্মাল খাওয়া দাওয়া, তোমরা 2-1 জন বলেছো, সরোজ ভাই বলেছো, আরও 2-1 জন বলেছো, ময়ূরী বলেছো, অনেকেই বলেছো, এবার যারা নতুন আছো প্রত্যেকেই তোমরা পায়েলকে এত ভালোবাসো যে ভালোবাসার জন্যই হয়তো বলেছো যে ফুড ব্লগিং কেন করছো, খাওয়া দাওয়া ডক্টরের পারমিশন নিয়েই করছি আমি, মানে বলেছিলাম আমরা কি বলতো বাইরের খাবারটা, আমার এখন চাকরিটা নেই তো কিছু তো আমাকে করতে হবে, কিছুতে আমাকে ইনভলভ থাকতে হবে, সে কারণেই বলেছিলাম যে আমার কি কিছু মানে যেরকম আগে রেস্ট্রিকশন ছিল অনেক কিছুর, তো এখনো কি রেস্ট্রিকশনটা থাকবে? তখন আমাকে বলেছিলো যে না তুমি আস্তে আস্তে খেতে পারো, সব কিছুই খেতে পারো, মানে কিছুই মানে মানে বাইরের খাওয়াটা একটু অ্যাভয়েড করো, মানে পরোটা এগুলো অ্যাভয়েড করো একটু, মানে কি বলো খেতে পারো সবে সবে কিন্তু কম কম, মানে কি বলো বুঝে সুঝে আর কি খাওয়া, এই হচ্ছে ব্যাপার। তো আগে থেকে যে আমি সত্যি ওর একা একা ও চলে যাবে আমার তো খুব ভয় লাগছিল, আমি এবারে 2-1 জনকে জিজ্ঞাসাও করছি, বললো হ্যাঁ আমি তো ওকে যেতে দেখেছি, তারপরে তো আমি বলতে পারবো না, অনেকে বলছে আমি এই ও প্রথম এই একা একা এত দূর রাস্তা চলে গেছে হাঁটতে হাঁটতে। তো সত্যি তোমরা সবাই খুশি হয়েছো আজকে, পাইলে যতটা ইমপ্রুভমেন্ট যত কিছু যেইটুকুনি হয়েছে সব তোমাদের অবদান, মানে যারা প্রথম থেকে আছো নিশ্চয়ই জানো পাইল কি কি পরিস্থিতিতে আমি ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম। তো যাই হোক, সবই ঈশ্বরের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ ভালোবাসা কোনোদিন ভুলবো না, ঈশ্বর যেন সেই অধ্যাত কোনোদিন না দেয়, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, সবাই আমাদের এত ভালোবাসো, এবং সত্যি তোমরা যদি আগামী দিনে ওর সাথে থাকো হয়তো একদিন অনেক অনেক দূর হয়তো পৌঁছবে এবং আরও ইমপ্রুভমেন্ট হবে, সব কিছুই ভালো হবে আশা করি। হ্যাঁ ঈশ্বর তো আছে, কিন্তু তোমরা আমার কাছে ঈশ্বর, হ্যাঁ এটা আমি আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো, কারণ ও এই ক্যামেরার সামনে কথা বলা বেশি বেশি কথা বলা ওকে সাহস যোগানো সব কিছু তোমাদের থেকেই পাওয়া, তোমরা এখনও সাহস দিচ্ছ এবং বলছো হয়তো আগামী দিনে চাকরি বাকরি সব কিছুই, হ্যাঁ হয়তো ঈশ্বর যদি চান নিশ্চয়ই হবে। হ্যাঁ তো আর তোমরা আমার ভয় কি, তোমরা তো আছোই তাই না, তো সেই জন্য আর সত্যি কথা বলতে কি তোমা আমার প্রত্যেক দিনই তোমাদের সাথে আজকে অনেকটা দিন প্রায় 2 বছর তো হয়ে গেছে, তো ভিডিও করতে করতে এমন হয়েছে যে একটু কথা না বললে মনে হয় যেন কি বললাম না কি করলাম না, তো সব সময় হয়তো অনেকে প্রত্যেক দিন তোমরা কমেন্টস দাও বাংলাদেশ থেকে দাও বিভিন্ন জায়গা থেকে দাও, অনেকে হোয়াটসঅ্যাপেও রয়েছো সব কিছুই, আসলে পাইলের বাবা উত্তর দিত আমি ঠিক সাবলীল নই আর কি, যার ফলে আমি উত্তর দিতে পারি না, তোমরা কিছু মনে করো না,
যে আমরা উত্তর দিই না, যার ফলে আমার পক্ষে সম্ভব হলে আমি তোমাদের একটু জাস্ট লাভ চিহ্ন দিয়ে দিই, যে আমি প্রত্যেকের ভিডিও মানে লেখা পড়ি এবং আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো। আমি এবং অনেক রাজ্যকে তোমাদের লেখা পড়ি। হ্যাঁ, যে একই সময় পায়েলের বাবা রাগ করে যে তুমি আবার সকালবেলা উঠবে, এখনো ঘুমাওনি, আমার তো এক ঘুম হয়েই গেল, কিন্তু আমার ভালো লাগে। তো আজকে এখানে বলেই ভিডিওটা এন্ড করছি। নমস্কার, এইভাবেই সাপোর্ট করে যাবেন, আপনার সাপোর্টের খুব প্রয়োজন। এবং সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন, আমাদের জীবনকে সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির সাথে যোগদান করুন। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাদের উত্তর দেবেন। নমস্কার, আমাদের সাথে থেকো, আমাদের সাথে থাকবেন। নমস্কার, নমস্কার, শুভরাত্রি। তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা গান দিয়ে শেষ করছি। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে শত বরণে ভাবুই উচ্ছ্বাস, কলাপের মতো করে সে বিকাশ, শত বরণে ভাবুই উচ্ছ্বাস, কলাপের মতো করে সে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়ায় উল্লাসে করে যাচিরে, ওগুনির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দো দুল দুলিছে, দো দুল দুলিছে, দো দুল দুলিছে। নমস্কার, নমস্কার।